সাথে আমি চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করায় চিত্রনায়ক সাকিব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজন তবে সবকিছুকে ছাপিয়ে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আমি নেতা হব শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়া প্রযোজক জানান সবকিছু জেনেই নতুন এই চলচ্চিত্র নির্মাণে সাকিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শীর্ষ নায়ক হিসেবে খ্যাত সাকিব খান শিকারী শুটার নবাব চলচ্চিত্রগুলোতে নিজেকে মেলে ধরেছিলেন একেবারেই ভিন্নভাবে ভিন্ন ভিন্ন শিরোনামেও তিনি আলোচিত হয়েছিলেন গণমাধ্যমগুলোতে তবে সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের জ্যেষ্ঠ শিল্পীদের অপমান করাই আজীবনের জন্য কে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত সাকিব আবারও চুক্তিবদ্ধ হলেন নতুন চলচ্চিত্রে আমি নেতা হব শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়া বর্তমান যে প্রজন্ম এবং যারা হলমুখী ছবি দেখে সবাই সাকিবের ছবি দেখার জন্য হলে যায় আমরা যে ছবিটা করতেছি আমি নেতা হব একটি ভিন্ন ধরনের চরিত্র বাংলাদেশে সাকিব এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করে নেই আমরা আশা করি এই ছবিটি বাংলাদেশের যারা ছবি দেখে না তারাও এই ছবি দেখতে হলে যাবে প্রযোজক জানান সবকিছু জেনেই সাকিবকে নিয়ে চলচ্চিত্রটির কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান জুন মাসের তেইশ তারিখে ওনাকে এই ধরনের সিদ্ধান্ত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েছে আমরা যেহেতু মে মাসে ছবি ওনার সাথে চুক্তি আছে আমাদের আমরা আমি মনে করি না রাজনীতি নিয়ে একটা ছবি করতে বাধা হবে খুব শিগগিরই শুরু হবে আমি নেতা হব চলচ্চিত্রের শুটিং চলচ্চিত্রটি পরিচালনা করবেন উত্তম আকাশ আমির টোয়েন্টি ফোর ঢাকা পর্দার সাবেচে পর্দার বাইরেও অভিনয় জমে উঠেছে বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ছবির প্রচারণা সবসময় দুজনকে হাসি মুখে চালিয়ে গেলেও রণবীরের সঙ্গে মোটেও স্বাচ্ছন্দ্য ছিলেন না ক্যাটরিনা কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই জুটির ছবি জগ্গা জাসুস তবে সাবেকের সঙ্গে কোনোভাবেই প্রচারণায় অংশ নিতে